ওকে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর জাস্ট আমরা কেবল ডট কম লিখবো আমাদের ডিসক্রিপশন বক্সে এই থান কেবল ডট কমের লিঙ্কটা আছে আপনি জাস্ট ওখান থেকে ক্লিক করে সরাসরি চলে যেতে পারেন তো কেবল ডট কম আসার পর দেখতে পাচ্ছেন লগ ইন তো লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অর ক্লিক হেয়ার ফর দ্য ক্লাসিক প্ল্যাটফর্ম তো এখানে আপনারা ক্লিক করবেন নতুন একটা ট্যাব ওপেন হবে তারপরে সিং ইন দ্য গুগল এখানে ক্লিক করবেন তো এখানে আপনার যতগুলো জিমেল আছে জিমেলগুলো শো করবে এখান থেকে যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করে জাস্ট আপনি এটা লগ ইন করে নেবেন এটা লগ ইন করার পর এমন একটা অপশন দেখবেন তারপর দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ ক্রিয়েটিভ অ্যাপে ক্লিক করার পর এখান থেকে আপনি যে গেমটি তৈরি করতে চাচ্ছেন সেই গেমটির নামটা এখান থেকে দিয়ে দিবেন তো জাস্ট আমরা ডিএমটি ভি দিয়ে দিলাম আমরা গেমটির নাম এখান থেকে জাস্ট আমরা ওকে করব তো আপনি যে গেমের নামটা দিবেন সেই গেমের নামটা অবশ্যই দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখান রিএম টিভি সেই তো এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব এখানে ক্লিক করলেই আমাদের যে হোম পেজটা আছে আমরা যেখান থেকে অ্যাপসটি ওপেন করবো অর্থাৎ গেমটি তৈরি করব সেখানে চলে যাবে তারপর আপনি নিচের দিকে দেখতে পারবেন একটা অপশন আছে টাইটেল ভিজিবল টাইটেল ভিজিবলটা আপনারা আনটিক মার্ক করে দিবেন আনটিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনটা তো এখান থেকে আমাদের মূল কাজটি করতে হবে তো আমরা জাস্ট স্ক্রিনের যে কালারটি আছে কালারটি আমরা জাস্ট আমরা পরিবর্তন করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট আছে জাস্ট আমরা রেড কালার দিয়ে দেবো রেড কালার দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারছেন ওয়েব ভিউয়ার তো ওয়েব ভিউহারটা আপনি জাস্ট ক্লিক করে টেনে আপনি এই স্ক্রিনের উপর ছেড়ে দিবেন এই স্ক্রিনের উপর ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েব ভিউহার চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন ওয়ান আর এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ভিউয়ার তো আপনি যদি মোবাইল ফোনে কাজটি করে থাকেন তাহলে আপনি এখান থেকে ওয়েব ভিউহারের উপর জাস্ট প্রথমে ট্যাপ করে রাখবেন ট্যাপ করে রাখার পর জাস্ট এটাকে টেনে আপনি এটার উপর ছেড়ে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যখন ওয়েব বিহারে ক্লিক করব ওয়েব বিহারে আসার পর এখান থেকে দেখতে পারছেন হোম ইউআরএল তো হোম ইউআরএল জায়গায় একটি ইউআরএল পেস্ট করতে হবে অর্থাৎ আমাদের যে গেমের ইউআরএলটি আছে আমাদের ডেসক্রিপশন বক্সে ইউআরএলটা দেওয়া থাকবে আপনি জাস্ট ওখান থেকে এটাকে কপি করবেন এটাকে কপি করবেন কপি করার পর জাস্ট আমরা হোম ইউআরএল এর জায়গায় এটাকে পেস্ট করে দিবেন অ্যান্ড আপনি চাইলে টেম্পল রানও তৈরি করতে পারেন তো টেম্পল রানের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ওইটাও কপি করবেন আপনি জাস্ট একই প্রসেস থাকবে আপনি জাস্ট টেম্পল রানের লিঙ্কটা এখান থেকে কপি করবেন কপি করে জাস্ট হোম এর জায়গায় টেম্পল রানের লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিলেই আপনি জাস্ট টেম্পল রান গেমটি তৈরি করতে পারবেন এমনভাবে আপনি অনলাইনে যতগুলো গেম আছে গেমগুলো আপনি তৈরি করতে পারবেন জাস্ট ওর লিঙ্কটা নিয়ে ঠিক আছে তো জাস্ট আমাদের কাজটি হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে মনে করেন বাটন অ্যাড করতে চাই বাটন অ্যাড করতে পারবো তাছাড়া এখান থেকে দেখতে পারবেন আপনি যখন স্ক্রিনে ক্লিক করবেন অ্যান্ড আমি স্ক্রিনে ক্লিক করি স্ক্রিনে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাবাউট স্ক্রিন স্ক্রিনের অ্যাবাউট দিতে পারেন বা আপনার গেম সম্পর্কে কিছু লিখতে পারেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ নেম তো অ্যাপ নেমটা আপনি চেঞ্জ করতে পারেন আপনি তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন ও এখান থেকে আপনি তো এখান থেকে আপনি একটা আইকন দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে কোনো গেমটা দেখতে পারেন উপরে কিছু পিকচার আইকনে দেখতে পারেন জাস্ট এখান থেকে আপনি একটা পিকচার দিয়ে দিবেন তো আমরা এই গেমটি তৈরি করতে যাচ্ছি আমরা এখান থেকে আইকনটি দিয়ে দিব ওকে ক্লিক করব তো ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইকনটি নিয়ে নিয়েছে তো আইকনটি নিয়ে নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে আর কোনো কিছু নাই তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ ওকে এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করবো অ্যাপস সেভ অ্যাপিকে কম্পিউটারে ক্লিক করব জাস্ট আমাদের অ্যাপসটি সেভ হবে তো সেভ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো ওকে এবারে আমাদের গেমটি ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন তিন মেগাবাইট একটি গেম জাস্ট আমরা ডাউনলোড করব তো আমাদের গেমটি ডাউনলোড করা কমপ্লিট আপনাদের যখন সেভ হয়ে যাবে তখন আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এখন আমরা মোবাইল ফোন ওপেন করবো এবং মোবাইল ফোন ওপেন করার পর আমরা দেখবো কীভাবে এই গেমটি খেলতে হয় বা কী রকম দেখতে এই গেমটি আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামতটা জানিয়ে আমাদের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিবেন তো এতক্ষণে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ